বিধানসভা অধিবেশনের প্রথম দিন তাতে নিয়ম অনুযায়ী রাজ্যপাল মহোদয় এখানে ভাষণ দেবেন বছরের প্রথম অধিবেশনে এবং ইনসিডেন্টালি রমেশ বৈশ সাহেব রাজ্যপাল হিসেবে এখানে আসার পর এটাই ওনার প্রথম সুযোগ ছিল আমাদের অধিবেশনে ভাষণ দেওয়ার কিন্তু আনফর্চুনেটলি আমরা এই অধিবেশনটা বয়কট করতে হয়েছে এবং ওনার ভাষণটা আমরা অধিবেশন কক্ষে বসে শোনার সুযোগ পাই আমাদের মেইন ক্ষোভটা আমরা জানিয়েছি খুবই ডেমোক্রেটিক ওয়েতে শান্তিপূর্ণভাবে যে বিধানসভার সবচেয়ে পুরনো সদস্য আমি আমার যে দু তিন মিনিট কথা বলেছি আমি দিয়েছি আপনাদেরকে সবচেয়ে পুরনো সদস্য প্রায় 40 বছরের রাজনৈতিক জীবন হচ্ছে সংসদীয় রাজনৈতিক জীবন হচ্ছে বাদল চৌধুরী তিনি লোকসভার সদস্য হিসেবে যেমন কাজ করেছেন তেমনি রাজ্য বিধানসভায় আমাদের মধ্যে সবচেয়ে পুরনো সদস্য একদিক থেকে দেখতে গেলে বাদলদা এবং আমি 1978 সালে বিধানসভায় ঢুকেছি এখনও আমরা দুজনে আছি যাই হোক সেই হিসেবে দেখতে গেলে প্রায় 40 বছর ওনার সংসদীয় জীবন এবং শারীরিকভাবে অসুস্থ বয়স হয়েছে এরকম একজন নেতা উনি আমাদের বিধায়ক দলে বিরোধী দলের উপনেতা সব কিছু জানার পরেও ওনাকে সম্পূর্ণ একটা সাজানো মিথ্যা মামলায় যারাই দেখেছেন ওনার মামলার সমস্ত বিষয়টা সব আইনজ্ঞরাই বলছেন উকিলদের বলছেন বড় বড় উকিল আমাদের দেশে যে মামলাটা কিন্তু ওনাকে এভাবে আটক রাখার মধ্যে কোনো এবং এটা সম্পূর্ণ হয়রানি করা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা মেটানোর উদ্দেশ্যে এবং এটা কেন করা হচ্ছে আমরা বুঝতে পারছি যে গভর্নমেন্ট যারা আজকে গভর্নমেন্টে আছেন তারা গভর্নমেন্টে আসার আগে নির্বাচনের আগে মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তাদের ভিশন ডকুমেন্টের মধ্যে যে সমস্ত প্রতিশ্রুতি মানুষকে দিয়ে আশা জাগ্রত করেছিল মানুষের মোহ তৈরি করেছিল সেই একদম ছাত্র জীবন থেকে আরম্ভ করে শ্রমজীবী অংশের মানুষ সবাই জন্য তারা ক্ষমতায় এলেন কিন্তু আসার পরে আজকে 21 মাস অতিবাহিত হচ্ছে 22 মাসে পড়বে তো সেদিক থেকে দেখতে গেলে যদি আমরা মূল্যায়ন করি তাদেরই যে সমস্ত বুকলেট ইত্যাদি সরকারের 100 দিনের কাজের পরে তারপরে 15 মাসের কাজের পরে আমাদের হাতে আছে এগুলো আমরা কম্পেয়ার করে দেখছিলাম ভিশন ডকুমেন্টের সাথে যে কোনো তাল মিল নেই